স্কিবিরি টয়লেট, এটা কোনো গেম না, এটা মিলিয়ন মিলিয়ন মানুষের ইমোশন। আর শুধু ইমোশনই না, এটা মিলিয়ন মানুষের হাসার কারণ। গেমের মধ্যে এমন কি আছে যে মানুষ এতটা পছন্দ করছে এই স্কিবিরি টয়লেটকে, সেটা আজকে এই ভিডিওর মধ্যে জানবো। তার পাশাপাশি গেমটা খেলতে কেমন, গেমের মধ্যে কি কি আছে এবং গেমটা তোমরা কি করে ডাউনলোড করবা সেটাও বলবো। তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর তুমি যদি আরিফ আহমেদ গেমের চ্যানেল থাকো তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবা, আর নতুন নতুন ভিডিও গেমের আপডেট রেগুলার দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবা। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ, ফিরে আসছি ইন্টার পর। তো স্কিবিরি টয়লেট হচ্ছে একটা টিভি সিরিজ, আর এই টিভি সিরিজটা কিন্তু ইউটিউবের মধ্যে প্রতিদিনই রোজ ব্রেক করতেছে, মানে ইউটিউবের মধ্যে রেকর্ড করতেছে। তো তারা প্রতিদিনই কিন্তু এক একটা পার্ট আপলোড করতেছে ইউটিউবের মধ্যে, আর সেখানে 100, 200, 300, 1000 মিলিয়ন কিন্তু ভিউ হচ্ছে তাদের ভিডিওর মধ্যে। কিন্তু কেন এই সিরিজটা মানুষ পছন্দ করতেছে এবং কেনই বা মানুষ এই গেমটা খেলার জন্য ইউটিউবে রিসার্চ করতেছে? তো বেসিক্যালি সামনে দেখতে পাচ্ছেন গেম প্লে, যেখানে কিছু মানুষ থাকবে যাদের ফাইট হবে কিছু টয়লেট মোস্টারের সাথে। তো তাদের মাথাগুলো টয়লেটের ভিতর থেকে বের হয়ে থাকে এবং তাদেরকে কিন্তু গুলি করে মারতে হয়। আর এখানে শুধু টয়লেট মনস্টার না, এখানে টিভি মনস্টার আছে, এখানে গাড়ি মনস্টার আছে, আরও অনেক ধরনের মনস্টার আছে যেগুলো তুমি এই গেমটা খেলার পরে বুঝতে পারবা, কারণ এখানে লেভেল আছে বিভিন্ন। তো লেভেল যত কমপ্লিট করবা তত নতুন নতুন মনস্টার তোমার সামনে দেখা দিবে। তো গেমটার পিছনে অনেকগুলো কারণ আছে ভাইরাল হওয়ার, কারণ গেমটা হচ্ছে ফানি। তো তোমরা দেখতেই পাচ্ছ যেখানে মানুষের মাথাগুলো টয়লেটের ভিতর থেকে বের হয়ে থাকে, যেটা খুবই ফানি লেগেছে সবার কাছে। এছাড়াও টিভি মনস্টার আছে যাদের মাথা কিনা টিভির ভিতর থেকে বের হয়ে থাকে এবং ক্যামেরার ভিতর থেকেও বের হয়ে থাকে। এই জিনিসগুলোর জন্য কিন্তু এই স্কিবিরি টয়লেটটা খুবই পপুলারিটি পেয়েছে প্রো ওয়ার্ল্ডের মধ্যে। তো তোমার মতামত কি, তোমার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবা। আর সামনে যে গেম প্লেটা দেখতে পাচ্ছ এই স্কিবিরি টয়লেটটাও কিন্তু খুবই ভালো করেছে মোবাইলের মধ্যে, অ্যান্ড সকলে ডাউনলোড করে খেলতেছেও। তো তোমরা যদি ডাউনলোড করতে চাও এটার জন্য বেশি কষ্ট করতে হবে না, এটার ডাউনলোড লিঙ্ক আমি আমার কমেন্ট বক্সে দিয়ে রেখেছি, তোমরা চাইলে সেখান থেকে নিয়ে ডাউনলোড করে গেম প্লে করতে পারো। আর পরবর্তীতে এসে অবশ্যই কমেন্টস করে জানাবা যে গেমটা তোমার কাছে কেমন লাগছে বা এই সিরিজটা তোমার কাছে কেমন লাগছে। আর তুমি যদি আগে থেকে স্কিবিরি টয়লেটের ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে কমেন্টস করে জানাবা তুমি কি স্কিবিরির ফ্যান নাকি। আর এখানে একটা পপুলার মিউজিক আছে, তো মিউজিকটা তোমরা শুনে দেখো মিউজিকটা কতটা ফানি এবং কতটা ভালো লাগে। তো যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর নতুন নতুন গেমের আপডেট রেগুলার দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন। তো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে, সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।